দুধ আমাদের শরীরের জন্য পুষ্টিকর খাদ্য, এটা আমরা সকলেই জানি। দুধ আমাদের অনেকটাই উপকার করে। দুধ না খেলে আমাদের শরীরের পুষ্টির অভাব হয়, ভিটামিনের অভাব হয়, এগুলো সব কিছুই আমাদের জানা। কিন্তু দুধের স্বর আমাদের স্কিনের জন্য কতটা উপকার করে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। কিন্তু তার আগে বলবো নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি দুধের স্বর আমাদের ত্বকের জন্য কতটা উপকারী। আমাদের সকলেরই একটা বয়সের পর থেকে দেখবেন ব্রণর সমস্যা হয়, মেচেদার সমস্যা হয়, বলি রেখা হয় বা বিভিন্ন ধরনের স্কিনে দাগ দেখা দেয়। এই সমস্যাগুলো আমাদের যেন সঙ্গী হয়ে যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। এই সমস্যার সমাধান একটাই, সেটা হচ্ছে দুধের স্বর। প্রথমেই যেটা বলবো, ত্বকের শুষ্কতা দূর করে, অর্থাৎ যদি আপনার স্কিন ড্রাই হয় তাহলে দুধের স্বর আপনার জন্য ভীষণ উপকারী। কারণ আমরা সকলেই জানি দুধের স্বর দিয়েই খাঁটি ঘি তৈরি হয়। সুতরাং বোঝাই যাচ্ছে যে দুধের স্বর একটি তৈলাক্ত জিনিস যেটা ত্বকের শুষ্কতা দূর করতে ভীষণভাবে সাহায্য করে। এক্ষেত্রে কিভাবে দুধের স্বরটা ইউজ করবেন একটু বলে দিই। প্রথমে একটি বাটিতে মুসুর ডালের বেসন নেবেন, তার সঙ্গে দুধের স্বর, মধু এবং এক চিমটি হলুদের সংমিশ্রণ তৈরি করবেন। এই প্যাকটি 15-20 মিনিট ত্বকে লাগিয়ে রেখে দেবেন। এই মিশ্রণটির ব্যবহারে শুষ্ক ত্বকে ময়েশ্চার বজায় থাকবে এবং ত্বক মসৃণ ও সজীব হবে। 15-20 মিনিট পর জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, তাহলে আপনার ওই ড্রাই ভাবটা অনেকটাই কেটে যাবে, মসৃণ হবে, স্কিন অনেক সজীব হবে। এবার আসি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে দুধের স্বর কতটা উপকারী। আপনি যদি প্রাকৃতিকভাবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে চান তাহলে দুধের স্বর ছাড়া আপনার বিকল্প কোনো পদ্ধতি নেই। প্রথমে 4টি আমন্ড বাদাম সারা রাত দুধে ভিজিয়ে রাখবেন, তারপর সকালে সেগুলো বেটে গুঁড়ো করে নিন, তারপর 1/2 চা চামচ বেসন, 1/2 চা চামচ দুধ এবং সামান্য লেবুর রস একসঙ্গে মিশিয়ে একটা প্যাক তৈরি করতে হবে। সেইটা মুখে ভালো করে মেখে 30 মিনিট রেখে দেবেন, তারপর ভালো করে ধুয়ে নেবেন। নিয়মিত যদি এই প্যাকটা আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার ত্বকের উজ্জ্বলতা অনেকটা বাড়বে, আপনার স্কিন অনেক ফর্সা হবে। এবার যেটা বলবো সেটা হচ্ছে আমাদের দাগ দেখা দেয়, স্কিনে নানা রকম দাগ হয়, চোখের নিচে কালো দাগ হয় বা অন্য যে কোনো দাগ যদি দূর করতে চান তাহলে দুধের স্বর আপনাকে রাখতেই হবে বাড়িতে। ধরুন চোখের নিচের কালো দাগ বা যে কোনো মুখের দাগ, যেখানে আপনার দাগ হয়েছে সেখানে দুধের স্বরটা ভালো করে লাগিয়ে রেখে দেবেন। শুকিয়ে গেলে 30-40 মিনিট পর ধুয়ে নেবেন। এবার যেখানে যেখানে দুধের স্বর লাগিয়েছেন সে সমস্ত জায়গায় লেবুর রস দিয়ে 1 মিনিট মাসাজ করে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক তৈলাক্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। যদি আপনি এই নিয়মটা নিয়মিত করতে পারেন তাহলে আপনার ত্বকের কালো দাগ অনেক দূরে চলে যাবে, এমনকি লোমকূপের আকৃতি ঠিক করতে পারে এই দুধের স্বর। লোমকূপ যদি বড় বড় হয়ে যায় সেটাকে আটোসাটো করতে দুধের স্বরের সঙ্গে লেবুর রস মিশিয়ে মুখে ভালো করে লাগাতে হবে, শুকিয়ে গেলে ধুয়ে ফেলবেন। কিছুদিন এভাবে ব্যবহার করলেই দেখতে পাবেন আপনার লোমকূপের আকৃতি অনেকটা ঠিক হয়ে গিয়েছে। এমনকি ঠোঁটের যত্নেও দুধের স্বরের বিকল্প নেই। আমরা অনেক সময় ঠোঁট শুকিয়ে যায় বলে লিপ বাম ইউজ করে থাকি, কিন্তু সেটা না করে আপনি দুধের স্বরও ইউজ করতে পারেন। প্রতিদিন রাতে দুধের স্বর ঠোঁটে লাগিয়ে ঘুমোতে চলে যান, সকালবেলা উঠে ধুয়ে ফেলুন। এটা ঠোঁট নরম করবে যে শুধু তাই নয়, নিয়মিত যদি আপনি এভাবে ব্যবহার করতে পারেন তাহলে ঠোঁটের রঙটা গোলাপি হয়ে যাবে। আমরা অনেক সময় তো ব্লিচ করতে বিউটি পার্লারে যাই, কোনো প্রয়োজন নেই, ত্বককে ব্লিচ করতে পারে দুধের স্বর। কীভাবে একটু বলি। আলুর রস 2 টেবিল চামচ নেবেন, দুধের স্বর 1 চামচ নেবেন আর মধু 1 চা চামচ, ভালো করে মিশিয়ে একটা প্যাক তৈরি করবেন এবং সেটা মুখের মধ্যে লাগিয়ে 1/2 ঘন্টা রেখে দেবেন। আলু আমরা জানি প্রাকৃতিক ব্লিচ, আর দুধ আর মধু হচ্ছে ময়েশ্চারাইজার। কাজেই এই মাস্ক লাগালে আপনার ত্বকের উজ্জ্বলতা তো বাড়বেই, সেই সঙ্গে ত্বকে ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করবে। সুতরাং আজকের ভিডিও থেকে দেখা গেল যে দুধের স্বর আমাদের জন্য কতটাই উপকারী। যদি গরুর দুধ বাড়িতে রাখেন সেই স্বরটা ইউজ করেন তাহলে তো কোনো কথাই নেই। তাছাড়া আজকাল যে আমরা প্যাকেটের দুধ খাই সে স্বরও আপনি ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও আপনি উপকার পাবেন।
আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সুন্দর রাখতে দুধের সর ব্যবহার করুন, আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।